সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। আমি আছি তোমাদের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ সমাস নিয়ে আলোচনা করব। তো তোমরা বাংলা ব্যাকরণ বই এবং খাতা কলম নিয়ে সেটের সামনে বসে যাও। সমাস নিয়ে আলোচনা করতে হলে প্রথমে আমরা জানব সমাস কাকে বলে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ, অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে বলা হয় সমাস। শিক্ষার্থীরা লক্ষ্য করো একটি কথা, এখানে আমি বলেছি অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক পদে পরিণত করাকে বলা হয় সমাস। যদি অর্থের সম্বন্ধ না থাকে সেক্ষেত্রে আমরা সেই পদকে একপদীকরণ করতে পারব না। যেমন ধরো একটি শব্দ আমি বলছি বই ও পুস্তক, বই পুস্তক, বই পুস্তক দুটি সমার্থক শব্দ, আমরা এই দুটো পদকে একপদীকরণ করতে পারব। কিন্তু আমি যদি বলি বই ও ফ্যান, বইয়ের সাথে ফ্যানের কোনো সম্পর্ক নেই, সুতরাং এই শব্দটাকে আমরা একপদে পরিণত করতে পারব না। সমাস রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে, তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্ত প্রচুর আছে, সেগুলোতে সংস্কৃতের নিয়ম খাটে না। সমাসের প্রক্রিয়া আমরা দেখতে পাই দুটি পদ, থাকে একটা হচ্ছে সমসমান পদ, একটা হচ্ছে সমস্ত পদ। সমসমান পদ হচ্ছে যে যে পদে সমাস হয় তার প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ, আর সমাস নিষ্পন্ন পদটি হচ্ছে সমস্ত পদ। সমাস ছয় প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন, আবার কেউ কেউ কর্মধারয়কে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। এদিক থেকে সমাস মূলত চার প্রকার, কিন্তু এ মত সর্বজন স্বীকৃত নয়, সেজন্য আমরা ছয় প্রকার সমাসেরই আলোচনা করব। তো চলো প্রথমে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করি। দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসে ব্যাচবাক্যে এবং ও আর ব্যবহৃত হয়। যেহেতু প্রত্যেকটি পদেরই অর্থের প্রাধান্য থাকে, সেজন্য দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান সমাস। দ্বন্দ্ব সমাস বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন প্রথমে দেখো যেটা আছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব, মা ও বাপ, মা বাপ, চা ও বিস্কিট, চা বিস্কিট। পরটা দেখো আছে আমাদের বিরোধার্থক দ্বন্দ্ব, দা ও কুমড়া, দা ও কুমড়ার মধ্যে সবসময় কি আছে, একটা বিরোধ সম্পর্ক আছে, দা দিয়ে কুমড়া কাটা হয়। ওহি ও নকুল, ওহি হচ্ছে সাপ আর নকুল হচ্ছে বেজি, আমরা জানি সাপ আর বেজির মধ্যে সবসময় একটা বিরোধ সম্পর্ক রয়েছে। তারপর আছে আমাদের বিপরীতার্থ দ্বন্দ্ব, আয় ও ব্যয়, আয় ব্যয়, জমা ও খরচ, জমা খরচ। অঙ্গবাচক দ্বন্দ্ব, হাত ও পা, হাত পা। এরকম আরো আছে সমার্থক শব্দ যুগে, প্রায় সমার্থক ও সহচর শব্দ যুগে, সর্বনাম যুগে, দুটি ক্রিয়া যুগে, ক্রিয়া বিশেষণ যুগে, এরকম আমরা কয়েক প্রকারের দেখতে পাই দ্বন্দ্ব সমাসটা সাধিত হয়। তোমরা বাকিগুলো, আমি সবগুলো আলোচনা করলাম না, বাকিগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। এছাড়া আরো এক প্রকারের দ্বন্দ্ব আছে আমাদের, সেটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদের বিভক্তি লোপ হয় না। যেমন ধরো দুধে ও ভাতে, দুধে ভাতেই হবে, দুধ ভাত হবে না, দেশে ও বিদেশে, দেশে বিদেশেই হবে, বিভক্তি লোপ পাবে না। আর একটা দ্বন্দ্ব আছে আমাদের, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আমরা এতক্ষণ যে দ্বন্দ্ব সমাস করলাম প্রত্যেকটারই দুটি করে পদ ছিল, আমরা দেখব যখন দুইয়ের অধিক পদ থাকে তখন তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। যেমন সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম, হাত পা নাক চোখ ও মুখ, হাত পা নাক চোখ মুখ, এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এরপর আছে আমাদের কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস হচ্ছে
যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসও পদপদ প্রধান সমাস। কর্মধারয় সমাসও কয়েক প্রকারে সাজিত হয়। প্রথমে আছে আমাদের মধ্যপদলোপী কর্মধারয়। নাম শুনে তোমরা বুঝতে পারছ নিশ্চয় মধ্যপদলোপী মানে হচ্ছে মাঝখানের পদ লোপ পাবে। যে কর্মধারয় সমাসে বেশ বাক্যের মাঝখানের পদ লোপ পায় তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রথম উদাহরণটা দেখা আছে সিংহাসন। সিংহাসনের ব্যাস বাক্যটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। লক্ষ্য করো শিক্ষার্থীরা, সিংহ আর আসন আছে মাঝখানে যে চিহ্নিত শব্দটা ছিল সেই চিহ্নিত পদটা লোপ পেয়েছে। অনুরূপ ভাবে আছে দেখো সাহিত্য সভা। তোমরা সাহিত্য সভাটা সাহিত্য সভার ব্যাস বাক্যটা নিজেরা নির্ণয় করো। এরপর আছে আমার উপমান কর্মধারয় সমাস। উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়র একটি সাধারণ ধর্ম থাকবে, যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ। এখানে ভ্রমর হচ্ছে উপমান আর কেশ হচ্ছে উপমেয়, কারণ ভ্রমরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি হচ্ছে কেশ। কারো কালো চুল দেখে তাকে আমি তুলনা করছি ভ্রমরের সাথে। আর কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম। তাহলে আমরা বলতে পারি সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। প্রথম উদাহরণটা দেখো তুষার শুভ্র। এখানে আমরা সাদা কিছু দেখে তাকে তুলনা করছি তুষারের সাথে, কারণ আমি জানি তুষার হচ্ছে সাদা। তো ব্যাস বাক্যটা কি হবে? তুষারের ন্যায় শুভ্র। উপমান কর্মধারয় সমাসে উপমান সবসময় প্রথমে বসবে আর উপমিত বসবে পরে, মাঝখানে ন্যায় বসবে। অনুরূপ ভাবে অরুণ রাঙাতে তোমরা নিজেরা নির্ণয় করো। এরপর আছে আমাদের উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় হলো সাধারণ ধর্ম বা গুণের উল্লেখ না করে উপমেয়র সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। এই সমাসে উপমেয় পদটি অর্থাৎ উপমিত যে পদটি সেটা সবসময় পূর্বে বসে এবং উপমান বসে পরে, আর সব শেষে বসে হচ্ছে ন্যায়। যেমন দেখো আছে আমাদের মুখ চন্দ্র। মুখ চন্দ্রের ন্যায়। সিংহ পুরুষ। পুরুষ সিংহের ন্যায়। এরপর আছে আমাদের রূপক কর্মধারয় সমাস। রূপক হচ্ছে উপমান ও উপমেয়ের মধ্যে যদি অভিন্নতা কল্পনা করা হয় তাকে বলে রূপক কর্মধারয় সমাস। যেমন বিষাদ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু। অনুরূপ ভাবে আছে আমার মন মাঝি। মন মাঝি কি হবে? মন রূপ মাঝি। এরপর আছে আমার দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের সমাস নিষ্পন্ন পদটি সবসময় বিশেষ পদ হয়। দ্বিগু সমাস পরপদের অর্থ প্রাধান্য পায়। শিক্ষার্থীরা লক্ষ্য রাখবে দ্বিগু সমাসে তিনটি বিষয় থাকবে। এক হচ্ছে সমাহার থাকবে বা মিলন, তারপর হচ্ছে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং বিশেষ্য পদ থাকবে, এবং সমস্ত পদটি হবে সবসময় বিশেষ্য। যেমন ধরো চৌরাস্তা, চার রাস্তার সমাহার। লক্ষ্য করো চার হলো সংখ্যাবাচক শব্দ, রাস্তা হচ্ছে বিশেষ্য, আর সমাহার ঘটেছে। আমাদের দ্বিগু সমাসের কন্ডিশন ছিল এই তিনটাই। প্রথমত হচ্ছে থাকবে কি সংখ্যাবাচক শব্দ, তারপর বিশেষ্য, আর তাদের সমাহার বা মিলন ঘটবে। অনুরূপ ভাবে আছে পঞ্চবটী। পঞ্চবটের সমাহার ত্রিকাল, তিনকালের সমাহার, তেমাথা,
তিন মাথার সমাহার। এরপরে আছে আমার অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদে অব্যয় যুগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাস বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যেমন ধরো সামীপ্য অর্থে, ব্যবসা অর্থে, অভাব অর্থে, পর্যন্ত অর্থে, সাদৃশ্য অর্থে, অনতিক্রম্যতা অর্থে। প্রথমে আছে আমার দেখো এখানে উপকূল। উপকূল হচ্ছে কি, কূলের সমীপে। উপকূল বলতে আমরা কি বুঝি, কূলের নিকটে, এরকম। নিকটে মানে হচ্ছে কি, কাছাকাছি। তাহলে এটা হচ্ছে সামীপ্য অর্থে। দ্বিতীয়তে আছে দেখো নিরামিষ। নিরামিষ কি, আমিষের অভাব, অর্থাৎ এটা অভাব অর্থে। যথারীতি, রীতিকে অতিক্রম না করে, এটা হচ্ছে অনতিক্রম্যতা অর্থে। উদ্বেল, উদ্বেল হচ্ছে অতিক্রান্ত করে, বেলাকে অতিক্রান্ত। অনুগমন, অনুগমন হচ্ছে, অনু হচ্ছে পশ্চাৎ বা পরে, পশ্চাৎ গমন, অনুতে গমন, তাহলে এটা হচ্ছে কি, পশ্চাৎ গমন। এখন আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস নয় প্রকারের। তৎপুরুষ সমাসে আমরা দেখব পূর্বপদের বিভক্তি লোপ পাবে যে সমাসগুলোতে সেগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত এই ছয়টা বিভক্তির লোপ পেয়ে সমাস হবে এবং সেই বিভক্তিগুলোর নাম অনুযায়ী তৎপুরুষ সমাসের নামকরণ হবে। যেমন দেখো প্রথমে আছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি লোপ পাবে, দ্বিতীয় বিভক্তি হচ্ছে আমাদের কে, রে, এরে। যেমন দেখো আছে আমার বিপদাপন্ন। বিপদাপন্ন হচ্ছে ব্যাজবাক্যটা হবে বিপদকে আপন্ন। মাছ কাটা, মাছকে কাটা। তৃতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি, যেমন দ্বারা, দিয়া, কর্তৃ। মন গড়া, মন গড়ার ব্যাজবাক্যটা কি হবে শিক্ষার্থী, মন দিয়ে গড়া। অনুরূপ ভাবে মধুমাখা তোমরা নিজেরা চেষ্টা করো, পারবে নিশ্চয়। চতুর্থ তৎপুরুষ সমাস হচ্ছে দ্বিতীয়ার মতোই, কে সাথে এর সাথে যুক্ত হবে জন্য এবং নিমিত্ত। প্রথমটা আছে আমার গুরু ভক্তি। গুরু ভক্তি কি হবে, গুরুকে ভক্তি। বসত বাড়ি, বসত বাড়ির ব্যাজবাক্যটা হবে হচ্ছে বসতের নিমিত্ত বাড়ি। পঞ্চমী তৎপুরুষ সমাস, আমাদের পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকে, চেয়ে। তো পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে হবে, দেখো প্রথমে আছে আমার বিলাত ফেরত। কি হবে তাহলে ব্যাজবাক্য, বিলাত থেকে ফেরত। অনুরূপ ভাবে পরাণ প্রিয় তোমরা নিজেরা চেষ্টা করো, পারবে নিশ্চয়। তারপর আছে আমার ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী বিভক্তি লোপ পাবে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, এর। প্রথমে আছে দেখো রাজপুত্র, তাহলে এটা ব্যাজবাক্যটি কি হবে, রাজার পুত্র। এরপর আছে ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ হবে ছাগির দুগ্ধ। সপ্তমী তৎপুরুষ, সপ্তমী বিভক্তি লোপ পাবে, সপ্তমী বিভক্তি হচ্ছে আমাদের এ, অন্তস্থ ও তে। এখন আছে এখানে গাছ পাকা, গাছ পাকা, তাহলে ব্যাজবাক্যটি কি হবে, গাছে পাকা। দিবা নিদ্রা, ব্যাজবাক্য হবে দিবাই নিদ্রা। এরপর আছে দেখো নয় তৎপুরুষ সমাস। পূর্ব পদে নাবোধক অব্যয় যোগ করে যে তৎপুরুষ হয় তাকে বলা হয় নয় তৎপুরুষ। যেমন অকেশা, অকেশা মানে কি, ন কেশা, অল্প, অল্প অর্থে ব্যবহার হয়েছে। অনুরূপ ভাবে তোমরা সরলতা নিজেরা নির্ণয় করবে। এরপর আছে আমার উপপদ তৎপুরুষ। উপপদের সাথে কৃদন্ত পদের যে তৎপুরুষ যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ। যেমন দেখো আছে প্রথম সমাসটা জলচর, জলে চড়ে যা। অনুরূপ ভাবে জল তোমরা নিজেরা নির্ণয় করবে। আরো একটা তৎপুরুষ আছে, সেটা হচ্ছে
অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ হচ্ছে যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না তাকে অলুক তৎপুরুষ বলে। যেমন গায়ে পড়া গায়ে পড়াই হবে, ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজাই হবে, কলের গান কলের গানই থাকবে, সমসমান পদ আর সমস্ত পদের কোনো বিভেদ থাকবে না, এখানে কোনো বিভক্তি লোপ পাবে না, সমসমান পদে যা থাকবে সমস্ত পদে তাই হবে। এরপর আছে আমাদের বহুব্রীহী সমাস। বহুব্রীহী সমাস হচ্ছে যে সমাসে সমসমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য একটা ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে বলা হয় বহুব্রীহী সমাস। যেমন ধরো আশি বিষ, আশি অর্থ হচ্ছে সাপ, বিষ হচ্ছে বিষাক্ত তরল একটা দ্রব্য, তো আশি অর্থ হচ্ছে কি আমাদের দাঁত, আর বিষ হচ্ছে একটা তরল দ্রব্য, তো আশি বিষ বলতে আমাদের দাঁতে বিষ আছে এরকম যে কোনো প্রাণীকে বোঝানোর কথা, কিন্তু আমরা দেখতে পাই আশি বিষ হচ্ছে সাপের সমার্থক শব্দ, একটা ভিন্ন অর্থ আমরা দেখতে পাচ্ছি এখানে, আশি বিষ হচ্ছে সাপ। বহুব্রীহী সমাস আট প্রকার। প্রথমে আছে আমাদের সমানাধিকরণ বহুব্রীহী সমাস। সমানাধিকরণ বহুব্রীহী হচ্ছে পূর্বপদ বিশেষণ এবং পরপদ যদি বিশেষ্য হয় তাহলে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহী। দেখো প্রথম উদাহরণটা আছে হত স্ত্রী, হত হয়েছে স্ত্রী যার, হত মানে হচ্ছে নষ্ট হওয়া, স্ত্রী অর্থ হচ্ছে চেহারা, অর্থাৎ যার চেহারা নষ্ট হয়ে গিয়েছে। লক্ষ্য করো প্রথমে আছে কি হত নষ্ট হওয়া, স্ত্রী হচ্ছে বিশেষ্য আর নষ্ট হওয়াটা হত হওয়াটা হচ্ছে বিশেষণ, তো পূর্বপদ বিশেষণ এবং পরপদ যদি বিশেষ্য হয় তাহলে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহী। অনুরূপ ভাবে খোশ মেজাজ, খোশ মেজাজ যার, মেজাজের অবস্থা হচ্ছে খোশ, অর্থাৎ খোশ হচ্ছে বিশেষক, মেজাজ হচ্ছে বিশেষ্য। এরপর আছে ব্যাধিকরণ বহুব্রীহী। ব্যাধিকরণ বহুব্রীহী হচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনোটাই যদি বিশেষণ না হয়, অর্থাৎ দুটোই যদি বিশেষ্য হয় তাহলে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহী। যেমন যে উদাহরণটা আমি একটু আগে দিয়েছিলাম আশি বিষ, আশি হচ্ছে দাঁত, বিষ হচ্ছে তরল পদার্থ, দুটোই হচ্ছে বিশেষ্য, দুটো বিশেষ্য মিলে একসাথে হয়েছে আশি বিষ। ব্যতিহার বহুব্রীহী, ব্যতিহার বহুব্রীহী হচ্ছে ক্রিয়ার পারস্পরিক অর্থে যে বহুব্রীহী হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহী। এখানে আমরা দেখব দুটো ক্রিয়ায় একই সাথে সচল থাকবে, যেমন কানাকানি, কানে কানে যে কথা, চুলাচুলি, চুলে চুলে যে যুদ্ধ। অনুরূপ ভাবে আছে হাসাহাসি, লাঠালাঠি, কোলাকুলি, গুতাগুতি, এরকম অনেক শব্দ আছে, তোমরা বাকিগুলো নিজেরা চেষ্টা করবে। এরপর আছে আমার নয় বহুব্রীহী সমাস। নয় বহুব্রীহী হচ্ছে বিশেষ্য পূর্ব পদের আগে নাবোধক অব্যয় যোগ করে যে বহুব্রীহী সমাস হয় তাকে বলা হয় নয় বহুব্রীহী সমাস। যেমন অজ্ঞান, ন জ্ঞান যার, বে হেড, বে বা নাই হেড যার। মধ্যপদরূপী বহুব্রীহী সমাস, মধ্যপদরূপী বহুব্রীহী সমাস আমরা যদিও নামটা দেখতে পাচ্ছি মধ্যপদরূপী, কিন্তু এই মধ্যপদরূপী সমাসের আমরা লক্ষ্য করব লোপ পাবে হচ্ছে শেষ অংশ, সমসমান পদের শেষ অংশ লোপ পায়, সেজন্য যেহেতু পদের শেষ অংশ তো লোপ পায় সেজন্য মধ্যপদরূপী বহুব্রীহী সমাসের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে এক শেষ বহুব্রীহী। প্রথম উদাহরণটি খেয়াল করো শিক্ষার্থীরা, বিড়াল চোখী, বিড়ালের ন্যায় চোখ যে রমণীর, তো বিড়াল আর চোখটা থাকলো আর যে রমণীর অংশটা এক পাশের অংশটা লোপ পেয়েছে সেজন্য এটাকে বলা হয় এক শেষ বহুব্রীহী। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে বহুব্রীহী সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে বলা হয় মধ্যপদরূপী বহুব্রীহী। অনুরূপ ভাবে দেখো দ্বিতীয় উদাহরণটা আছে হাতে খড়ি, হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি হচ্ছে শিশুদের বিদ্যা শিক্ষার প্রথম যে অনুষ্ঠান হয় সেটাকে বলা হয় হাতে খড়ি। এরপর আছে আমাদের দেখো প্রত্যয়ন্ত বহুব্রীহী সমাস। প্রত্যয়ন্ত বহুব্রীহী সমাস হচ্ছে যে বহুব্রীহী সমাসের সমস্ত পদে
আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকে তাকে বলা হয় প্রত্যন্ত বহুব্রীহি সমাস। দেখো আমার প্রথম যে উদাহরণটা আছে এক চোখা, এক চোখা সমস্ত পদে কি দেখতে পাচ্ছি আমরা, শেষে কি আছে আ আছে, তাহলে ব্যাস বাক্যটা হবে এক দিকে চোখ যার। দ্বিতীয় উদাহরণটা দেখো আছে ঘর মুখ, সমস্ত পদে কি আছে শেষে ও আছে, ঘরের দিকে মুখ যার। অনুরূপ ভাবে আরো আছে তোমাদের উদাহরণ এক ঘুয়ে, তারপরে উনপা জুড়ে, এরকম তোমরা নিজেরা নির্ণয় করবে এই উদাহরণগুলো। এরপর আছে আমাদের অলোক বহুব্রীহি সমাস। অলোক বহুব্রীহি হচ্ছে যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পর পদে কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অলোক বহুব্রীহি। যেমন মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, গলায় গামছা, গলায় গামছা যার। অনুরূপ ভাবে আছে হাতে ছুরি, কানে কলম, গায়ে পড়া, হাতে পেড়ি, সব একে নিয়মিত ওরা নির্ণয় করবে নিজেরা। সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি যদি বিশেষণ হয় তাহলে তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন চৌচালা, চৌচালা, চৌচালা হচ্ছে একটা ঘরের অবস্থা। হ্যাঁ, যেহেতু ঘরের অবস্থা বোঝাচ্ছে সুতরাং সমস্ত পদটা হচ্ছে বিশেষণ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি যখন দীর্ঘ সমাস আলোচনা করেছিলাম তখন এরকম উদাহরণ ছিল, তখন ছিল চৌরাস্তা, চৌরাস্তা কিন্তু বিশেষ্য, এটা রাস্তার অবস্থা নয়, হ্যাঁ রাস্তার নাম। বাট চৌচালা হচ্ছে ঘরের অবস্থা, যখন অবস্থা বোঝাবে তখন সেটা বিশেষণ হয়ে যাবে, আর সমস্ত পদটা বিশেষণ বোঝালে তখন সেটা দীর্ঘ সমাস হবে না, সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আর সমস্ত পদ যখন বিশেষ্য বোঝাবে, সংখ্যাবাচক শব্দ তো অবশ্যই থাকবে, কিন্তু সমস্ত পদ যখন বিশেষ্য থাকবে তখন সেটা হবে দীর্ঘ সমাস। অনুরূপ ভাবে দেখো দ্বিতীয় উদাহরণটা দশ গজি, দশ গজ পরিবার যার। সর্বশেষ আছে আমাদের নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাস কোন নিয়মে মানবে না সেগুলোই হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। প্রথমে আছে আমাদের দ্বীপ দুদিকে অবচার, অনুরূপ ভাবে আছে নর পশু নরকারের পশু, যে হচ্ছে নর পশু। তো শিক্ষার্থীরা সবগুলো সমাসে, ছয়টা সমাসে আলোচনা করলাম, আশা রাখি বুঝতে পেরেছ তোমরা বাসায় প্রত্যেকেই ছয়টা সমাস থেকে অন্তত পক্ষে পাঁচটা করে সমাস নিবে এবং নিয়ে পাঁচটার ব্যাস বাক্য নির্ণয় করবে এবং কোন সমাস সেটা লিখবে। তোমাদের বাড়ির কাজ থাকবে এটাই, তোমরা ছয়টি সমাস থেকে কম পক্ষে পাঁচটি করে সমাস খাতায় তুলবে, আগে তুলে প্রত্যেকটারই সমসমান পদ নির্ণয় করবে এবং কোনটা কোন সমাস সেটা লিখবে। স্কুল খোলা হলে আমি অবশ্যই তোমাদের হোমওয়ার্ক দেখব। আজ এ পর্যন্তই, প্রত্যেকেই ভালো থেকো, অনেক ভালো থেকো।